হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডো বাংলা বন্ধুরা যদি বিল্ডিং এর কথা বলি তাহলে পৃথিবীর প্রত্যেক শহরে কিন্তু উঁচু উঁচু বিল্ডিং দেখে থাকে এবং ডেভেলপ কান্ট্রি গুলোতে এমন সব বিল্ডিং দেখা যায় যা দেখে যে কেউ অবাক হয়ে যায় তো এই ভিডিওতে আমি আলামিন আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর সব থেকে কিছু অদ্ভুত বিল্ডিং গুলোকে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক মিতান মিউজিয়াম আমাদের মধ্যে বেশিরভাগ মানুষদেরই চা খুবই ভালো লাগে আপনারা এই যে বিল্ডিংটি দেখছেন এটি একটি হিউজ টিপট এটি চায়নার গো অবস্থিত এটি একটি আটতলা বিশিষ্ট বিল্ডিং যা একটি টিপটের আকৃতি দিয়ে তৈরি করা হয়েছে এবং এই টিপটের সাথে একটি সেপারেট টিকা প আছে যা একটি দোতলা বিশিষ্ট বিল্ডিং চায়নার এই এলাকাটি গ্রিন টি এর জন্য বিখ্যাত যার জন্য এই মিউজিয়ামের ওনার এটিকে টিপট এবং টিপটের কাপের শেপে তৈরি করেছেন এই অদ্ভুত আকৃতির কারণে এটি গিনিস রেকর্ডের নামও লিখিয়েছে ফিশিং বিল্ডিং এই যে মাছের আকৃতির আকারের বিল্ডিংটি আপনারা দেখছেন এটি ইন্ডিয়ার হায়দ্রাবাদে অবস্থিত এটি আসলে গভর্নমেন্ট বিল্ডিং এটির ভিতরে ন্যাশনাল ফিশিং ডেভেলপমেন্টের অফিস এটিকে দু সালে তৈরি করা হয়েছে এটিকে এরকম অদ্ভুত আকৃতির মাছের সেপে তৈরি করার কারণ হলো স্বাভাবিকভাবে যে কেউই বাইরে থেকে যাতে দেখলে মনে করতে পারে এটির ভিতরে যারা জব করে বা কাজ করে তাদের মূল উদ্দেশ্য ফিশিং ডেভেলপমেন্ট তাছাড়া এটিকে দূর থেকে বা কোনো যানবাহনে বসে দেখলে একদমই মনে হয় না এটি কোনো বিল্ডিং একদমই দেখতে একটিকে মাছের মতোই লাগে এবং এটিকে পুরোপুরি মাছের আকৃতিতে শেপ দেওয়ার জন্য এটির সামনে দুটি চোখ লাগানো হয়েছে যা কাছের তৈরি জায়েন্ট বাস্কেট বিল্ডিং এই যে জায়েন্ট বাস্কেট আপনারা দেখছেন প্রথমত এটিকে দেখলে কেউ ভাবতেই পারবে না এটি কোনো রিয়েল বিল্ডিং এটি পিকচার দেখে 90% পার্সেন্ট লোক ভাবে এটি কোনো ফটোশপের কাজ কিন্তু আসলে এটি রিয়েল একটি বিল্ডিং যা আমেরিকার হোয়াইহুতে অবস্থিত এটি ভেতরে বাস্কেট তৈরি করা হয় এবং হাত দিয়ে তা এই বিল্ডিং উনিশশো সালে তৈরি করা হয়েছিল এই বিল্ডিং এর লুক এতটা রিয়েলিস্টিক যে এটিকে দেখে যে কেউই ভাবে একটি জায়েন্ট বাস্কেট প্রথমত এটিকে রিয়েল লুক দেওয়ার জন্য এটির উপরে দুটি বাস্কেটের হ্যান্ডেল লাগানো হয়েছে যা প্রায় চারশো টনের মতো ওজন বর্তমানে এটিকে এটি রোনার বিক্রি করে দিয়েছে এবং যে ব্যক্তি এই বাস্কেটটিকে কিনে নিয়েছে উনি এটিকে বর্তমানে রেস্টুরেন্ট হিসেবে দিবে বলে দাবি করেছে কিন্তু এখনো জানা যায়নি এটিকে কোন ব্যক্তি কিনেছে সেম ফ্রন এই অদ্ভুত বিল্ডিংটি আপনারা দেখছেন এটি থাইল্যান্ডে অবস্থিত প্রথমত এটিকে দেখে মনে হয় না এটি রিয়েল বিল্ডিং এটিকে দেখে মনে হয় হরর মুভির একটি আর্টিফিশিয়াল বিল্ডিং এটি আসলে সতরতলা বিশিষ্ট বিল্ডিং এটির চারপাশে একটি ড্রাগন তৈরি করা হয়েছে এবং ড্রাগনটিকে প্রথমত দেখে যে কেউ অবাক হয়ে যাবে এই বিল্ডিংটি একটি মন্দিরের অংশ যা উনিশশো সালে তৈরি করা হয়েছিল এটি থাইল্যান্ডের ট্যুরিস্টদের জন্য মোস্ট অ্যাট্রাক্টিভ প্লেস তাছাড়াও এই ড্রাগনটির ভেতরে দিয়ে বিল্ডিং এ ওটা সিঁড়ি তৈরি করা হয়েছে যা সরাসরি ওপরে মন্দিরে নিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলবেন না এরকম অদ্ভুত রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের ফেসবুক পেজের লিংক লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে সেখানে আমাদেরকে ফলো করতে পারেন তো আজকের মতো আমি আলামিন বিদায় নিচ্ছি দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ